আসসালামু আলাইকুম আমি সন রহমান আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু বলবো মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা দু হাজার উনিশ সালে পরীক্ষা দেবা তাদের জন্য অনেক কিছু তথ্য শেয়ার করবো প্লাস্ট হচ্ছে আমি শেয়ার করবো যে কারা কারা পরীক্ষা দিতে পারবা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে অনেকগুলো ইউনিট ছিল এবছর হচ্ছে তিনটা ইউনিট করে ফেলছে যেমন এ ইউনিট এ ইউনিটে পরীক্ষা দিবে শুধুমাত্র আর্টস এবং যারা বিভাগ পরিবর্তন করবে তারা আর বি ইউনিটে পরীক্ষা দেবে হচ্ছে কমার্স সি ইউনিটে দেবে সায়েন্স আর ন্যূনতম যোগ্যতা বলে রাখি অর্থাৎ যারা আর্টস থেকে পরীক্ষা দেবে তাদেরকে ন্যূনতম টোটাল এসএসসি এবং এইচএসসিতে সাত পেতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে কমার্সের ক্ষেত্রে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে আর সায়েন্সের জন্য টোটাল দরকার এইট পয়েন্ট এবং এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ দরকার আচ্ছা আর কারা কতজন পরীক্ষা দিতে পারবা মেনলি হচ্ছে একটা প্রাথমিক আবেদন করতে হয় পঞ্চান্ন টাকা দিয়ে তো বত্রিশ হাজারজনকে সিলেক্ট করে যে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ প্রত্যেক ইউনিটের জন্য বত্রিশ হাজারকে আর একটা কথা মানে শেয়ার করে রাখি এবার এবার মেবি হচ্ছে মানে যে যে কোনো একটা ইউনিটে ফর্ম তুলতে পারবা সায়েন্স যারা সি ইউনিট আর কমার্স বি ইউনিট আর আর্টস হচ্ছে এ ইউনিট এটা হচ্ছে মোটামুটি একটা তথ্য মানে কারা কারা পরীক্ষা দিতে পারবা আচ্ছা এবার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু মানে যে সোর্স থেকে আমি তথ্যগুলো পেয়েছি সোর্স অনুযায়ী হচ্ছে আর এবার একটু বেশি টাকা নিচ্ছে উনিশশো আশি টাকা একটা ইউনিট এটা অনেক আসলে মানুষের এটা দূর করা উচিত এত টাকা নিয়ে একটা ইউনিট আচ্ছা কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এটা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবে আজকে হচ্ছে বলবো মানে কত মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে আমাদের লিখিত চলে আসছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুরূপভাবে লিখিত চলে আসছে লিখিতর জন্য হচ্ছে চল্লিশ মার্ক আর এমসিকিউর জন্য ষাট মার্ক তো এমসিকিউ কিউ ষাট মার্কের জন্য হচ্ছে ষাটটা এমসি থাকবে আর মার্ক হচ্ছে ষাট এবং সময় কিন্তু পঞ্চাশ মিনিট থাকবে আর যে লিখিত চল্লিশ মার্ক লিখিত চল্লিশ মার্কের মধ্যে থাকবে হচ্ছে মানে বিশটা কোশ্চিনে অর্থাৎ একটা কোশ্চিনে দুই মার্ক করে তো চল্লিশ মার্ক এবং সময় থাকবে চল্লিশ মিনিট অর্থাৎ দেখা যাচ্ছে পঞ্চাশ মিনিট আর চল্লিশ মিনিট এক ঘন্টা অর্থাৎ নব্বই মিনিটের পরীক্ষা হচ্ছে দেড় ঘন্টার একটা পরীক্ষা হচ্ছে আর অনুরূপভাবে হচ্ছে নব্বই মিনিটের যেহেতু পরীক্ষা হচ্ছে আর মার্ক হচ্ছে একশো মার্কের পরীক্ষা আচ্ছা সময় বলে দিলাম আর কি তথ্য আচ্ছা এবার পরীক্ষা সেকেন্ড টাইম যারা তারা পরীক্ষা দিতে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না শুধু ফার্স্ট টাইমার যারা তারাই পরীক্ষা দিতে পারবে আর একটু পরীক্ষা ভালো করার উপায় কি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো করার উপায় হচ্ছে কোশ্চেন ব্যাংক বেশি বেশি করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যেটা সেটা একটু যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায় এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের থেকে অনেকটা সেম এবার মানে পরীক্ষার আর কি সিলেবাস অনেকটা সেম আর ইউনিটও অনেক কমে আসছে তিনটা ইউনিট নিয়ে আসছে সো খুব একটা যে কঠিন হবে কোশ্চেন এরকম না যেহেতু লিখিত লিখিত প্রথমবার একটু সহজ হওয়ার কথা যাদের বইয়ের উপর পরিপূর্ণ ধারণ আছে এবং এইচএসির যে মানে সিলেবাস সেই সেইটা ভালোভাবে জানা আছে আর মোটামুটি হচ্ছে বইয়ের উপর একটা কোশ্চেন ব্যাংক একটু এমসি এর জন্য হেল্প করতে পারে এভাবে মোটামুটি ভালো করা যেতে পারে সবাইকে বেস্ট রুইসেস যে সবার পরীক্ষা ভালো হবে আর এবার কিন্তু পরীক্ষার ডেট পরীক্ষার ডেট কিন্তু একুশ বাইশ তেইশ তারিখ পরীক্ষার ডেট হবে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেট হবে তিন দিনে পিট তিনটা পরীক্ষা হয়ে যাবে সো সবার চিন্তা করার কিছু নাই শুধুমাত্র যারা ফার্স্ট টাইম আর তারাই পরীক্ষা দিচ্ছ অনেকটা ভালোভাবে পড়লে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে সবার আচ্ছা আজকে ভিডিওটার এ এ পর্যন্তই নেক্সট কী কী ধরনের ভিডিও চাও কমেন্টে জানাতে পারো সবাইকে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম